হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে কিন্তু ভিডিওটা করতে যাচ্ছি কাট অফ কিন্তু সম্পর্কে বেশি কিছু বলবো না। তোমরা তো এর আগে অনেক ভিডিও দেখেছো। দেখো, অনেকের মতামত অনেক কিছু, অনেকে ভিডিও না দেখি বলছে, দাদা তুমি কেন কাট অফ, কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কোনো ভিডিওটা আগা মাথা কিছুই দেখলো না, একটা কমেন্ট করে দিল হুম কাট অফ সম্পর্কে এই ভিডিও বাড়াও। তারপর যখন ওকে আমি কমেন্টে রিপ্লাই করলাম, ভাই আগে ভিডিওটা দেখো তারপর রিপ্লাই করো, দেখলাম অটোমেটিক ভিডিও কমেন্টটা সে ডিলিট করে দিল। তো বড় বড় কথা বলে কিছু লাভ নেই, ঠিক আছে? একটাই কথা বলবো, দেখো যার যার কাট অফ সংক্রান্ত বা এসএসসি জিডি সংক্রান্ত ভিডিও দেখার দরকার নেই, তারা প্লিজ বাইরে চলে যাও, ঠিক আছে? যাদের দরকার আছে তারা দেখো। তার কারণ দেখো, একটা গরিব ছেলে চাকরি পাবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেরই জলে আমি জানি, একটা ছেলের যদি চাকরি হয় তার চারিপাশে বন্ধুবান্ধব, ঠিক আছে, ভালো বন্ধুবান্ধবও থাকে, খারাপ বন্ধুবান্ধবও থাকে। ভালো বন্ধুবান্ধব তোমাকে সাপোর্ট করবে, খারাপ বন্ধুবান্ধব সাপোর্ট করবে, উপরে উপরে সাপোর্ট করবে, ভিতরে ভিতরে সাপোর্ট করবে না। তো একটাই কথা সবসময় জানবে, নিজের পথ নিজে ক্লিয়ার করে নিজে এগিয়ে যেতে হবে। তোমার বন্ধু, অনেক বন্ধু আছে, তুমি বলবে, তোমাকে বলবে যে ভাই কোনোদিন 25-26 কাট অফ যাবে না, ভাই কোনোদিন 28 কাট অফ যাবে না। তুমি দেখবে যখন সেই নাম্বারে যখন কাট অফ যাবে, তুমি যখন গ্রাউন্ডটা তোমার প্র্যাকটিস থাকবে না, তোমার মাঠ তুমি করতে যেতে পারবে না, তখন তুমি নিজের কপাল চাপড়াবে আর ভাববে আমি তো ওই বন্ধুটার কথা শুনেছিলাম, আমার বন্ধুটা তো আমার লাইফটা পুরো শেষ করে দিল, জিন্দগি শেষ করে দিল। কিন্তু ওই ছেলেটাই দেখবে ঠিক ওই সেমি নাম্বার হয়তো পেয়েছে, কিন্তু ও কিন্তু মাঠ করতো, অন্য সময় যেত, তোমাকে কিন্তু বলতো না। এরকম অনেক সময় দেখতে পারবে, কথাটা যদি ঠিক হয় কমেন্টে বলবে ঠিক, যদি ভুল হয় কমেন্টে বলবে ভুল, ঠিক আছে? এটা তোমাদের উপর আমি ছাড়লাম। তার কারণ দেখো, একটা ছেলের যদি লাইফ এবছর কম নাম্বার যাবে, আমি এটা অনেকদিন ধরেই বলছি, একটা ছেলের যদি লাইফ যদি গড়ে যায়, ঠিক আছে, তাহলে তার শুধু ভালো না, তার সঙ্গে যদি একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, দেখো একটা মেয়েরও একটা ফ্যামিলি থাকে, ঠিক আছে, একটা মেয়েরও একটা ফ্যামিলি থাকে, তার বাবা মা থাকে, তার আত্মীয় স্বজন থাকে। দেখো আত্মীয় স্বজনের কথা ভাবলে চলবে না, অন্তত বাবা মার কথা। আর যেই সব ছেলেরা অনেক, যারা ছেলে অনেকদিন ধরে খাটছো, ঠিক আছে, অনেকের বয়সও হয়ে গেছে, হ্যাঁ, তো তাদের কিন্তু জবটা পেতে হবে। তার কারণ তার বাবা মা, ঠিক আছে, বাবা মা আছে, হয়তো সে কারুর সাথে তার গার্লফ্রেন্ডও আছে একটা, ঠিক আছে। তো তার যদি একটা চাকরি হয়, দেখো এখন সবার বাড়িতেই কম বেশি বাবা মায়ের শরীর খারাপ থাকে, অসুখ থাকে, একটা ওষুধের তো একটা দাম আছে, ঠিক আছে। তো একটা ছেলে বা একটা মেয়ে, তার যদি বাবা মায় কিছু, বাবা মাকে কিছু টাকা তুলে দেয় হাতে, তাহলে সেটা কার না ভালো লাগে, ঠিক আছে, সেটা তো নিজেরও মনের একটা স্যাটিসফাইড। তো দেখো, কথা বেশি না বাড়িয়ে আজকে আমরা কাজের কথায় আসবো, ঠিক আছে? তোমাদের যদি দেখার ইচ্ছা হয় ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, যদি না দেখার ইচ্ছা হয় আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো, আমার কোনো ব্যাপার নেই ভাই। তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের তোমাদের হচ্ছে গিয়ে একটা অধিকার, মৌলিক অধিকার, তোমরা কিন্তু সেটা করতে পারো, আনসাবস্ক্রাইবও করে দিতে পারো, সেটা তোমাদের যা যার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি সেই সব ছেলেদের জন্য কথা বলবো যারা গরিব ছেলে, ঠিক আছে, যাদের সত্যি জবটা লাগবে, যারা সত্যি ঠিক করে হয়তো কিছু কারণের জন্য হয়তো পড়াশোনা করতে পারেনি। দেখো অনেকে মাঠে ধান কাটে, অনেকে সকালবেলা কাজ করে, ঠিক আছে, অনেক রকম কাজ করে একটু হাত খরচের জন্য, অনেকে সোনার বাক্সের কাজ করে, অনেকে নানান রকমের কাজ করে, তো তার ফাঁকেও কিন্তু পড়ে, হয়তো তারা হয়তো কম কোশ্চেনের উত্তর অ্যাটেন্ড করেছে, ঠিক আছে, হয়তো তার নাম্বারটা টায়, হয়তো সে চিন্তা করছে, হয়তো সে ভাবছে যে আমি মাঠে যাব নাকি আমার ওই সময় একটু কাজ করলে আমার কাজে দেবে। তো আমি কিন্তু সেই সব ছেলেদের জন্য ভিডিও করি, আমি কিন্তু সেই সব মানুষদের কথা ভেবে কিন্তু ভিডিও করি, যে না সেই ছেলেটা যদি একটা চাকরি হয়ে যায় তাহলে কিন্তু তার একটা লাইফ খুলে যাবে, তার একটা কোনো চিন্তা থাকবে না। তো দেখো এবার আমরা কিন্তু আসল কথা আসি, যে ইডাব্লিউএসদের জন্য কিন্তু দারুণ সুযোগ এই বছর, ঠিক আছে, কাট অফ কিন্তু কম যাবে, আর এই নম্বর থাকলে কিন্তু মাঠ অবশ্যই যাও। আমি কিন্তু বারবার তোমাদের কিন্তু মোটিভেট করবই, ঠিক আছে, যে যাই বলুক না কেন। দেখো ইডাব্লিউএসদের কথা আমি কেন বললাম তোমাদের কিন্তু একটা ছোট্ট করে বুঝিয়ে দিই। দেখো এই বছর জেনারেল, এর আগের বছর কিন্তু তোমাদের যে মেল ভ্যাকেন্সি ছিল এবং ফিমেল ভ্যাকেন্সি ছিল, টোটাল কিন্তু 2089টি ভ্যাকেন্সি ছিল। এবার দেখো এই বছর যে ভ্যাকেন্সি আছে, এই বছর তোমরা সবাই জেনে গেছো ভ্যাকেন্সি কিন্তু অনেক, 6245। এবার দেখো আগের বছর ফর্ম কিন্তু 71 লাখ ফিল আপ হয়েছিল, এই বছর কিন্তু 53 লাখ, 53 থেকে 54 লাখ কিন্তু ফর্ম কিন্তু ফিল আপ হয়েছে, 53 থেকে 54 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। এবার আমি বারবার কেন বলছি ইডাব্লিউএসদের কম যাবে, দেখো ইডাব্লিউএসদের আগেরবার যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কমপ্লিট করাতে পারেনি এসএসসি, ঠিক আছে, তার কারণ একদম টাইটায় নম্বর গেছিলো, 26-27 হয়তো গেছিলো, ঠিক আছে, তোমাদের যেটা বর্ডার ডিস্ট্রিক্ট ছিল সেখানে কিন্তু পায়নি। তো এই বছর কিন্তু প্রচুর ভ্যাকেন্সি দিয়েছে ইডাব্লিউএসদের, ইডাব্লিউএস মিনিমাম নম্বর, তোমরা যদি শুধুমাত্র পাস নম্বর থাকে বা পাস মার্কস থাকে, তোমরা কিন্তু ভাই চোখ মুখ বন্ধ করে সোজা মাঠে যাও, মাঠে টিফিন বক্স নিয়ে থাকবে, সারাদিন মাঠে কাটাবে, ঠিক আছে, মাঠ ছাড়া অন্য কিছু দেখবে না,
তোমাদের ঘুম দিয়ে উঠলে পরে মাঠ, তোমাদের ঘুম রাত্রিবেলা ঘুমোতে গেলেও মাঠ, শুধু মাঠ দেখবে আর কোনো দিক তাকাবে না। আর যাদের যাদের অনেক রকম, দেখো অনেক রকম মেডিকেলে তো অনেক রকম বাদ দেয়, এটা তো তোমার কপাল, মেডিকেলটা তোমার কপালের উপর নির্ভর করে, কিন্তু মাঠটা তো তোমার কপালের উপর না, মেডিকেলটা তোমার কপালের উপর, কিন্তু মাঠ কিন্তু তোমার কপালের উপর না, এটা তোমার খাটনির উপর মাঠ, ঠিক আছে? তুমি কিন্তু ভাই মাঠে যাও, তোমার যদি নকনি প্রবলেম থাকে, তোমার যদি দৌড়াতে গিয়ে অসুবিধা হয়, তোমার যদি শ্বাস ফুলে দৌড়াতে গিয়ে, সেই ভিডিও কিন্তু আমি তোমাদের আস্তে আস্তে দেবো। এখনও কিন্তু অনেক ছেলেপেলে মাঠে যাচ্ছে না, আমি কিন্তু তাদের জন্য ভিডিও করছি, ভাই তোমরা কিন্তু মাঠে যাও, ঠিক আছে, গ্রাউন্ডটা করো। এবার আসি বর্ডার ডিস্ট্রিক্টের কথায়, যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো, যারা প্রার্থী আছো বর্ডার ডিস্ট্রিক্টে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ভাই আগের থেকে দেখো 798টি ভ্যাকেন্সি ছিল 2021 সালে, ফর্ম ফিল আপ হয়েছিল 71 লাখ, এই বছর ফর্ম ফিল আপ হয়েছে তোমার 54 লাখ, ভ্যাকেন্সি কত 3,950, দ্বিগুণের দ্বিগুণের অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে এই বছর। এবার তোমরা আমাকে বলো, তোমরা তোমাদের যদি টাইটার নম্বর থাকে, তোমরা কি দৌড়াতে যাবে নাকি যাবে না, এটা আমাকে কমেন্ট সেকশনে বলো, এটা তোমাদের মতামত আমি নেবো, তোমরা যাবে কি যাবে না এটা তো তোমাদের ব্যাপার। দেখো যেই ছেলেটা, অনেকে ছেলে আমাকে বলছে দাদা আমি 23টা ঠিক করেছি, 23টাই সঠিক, 23টাই সঠিক, 23-এর বেশি এক নম্বরও আমি পাবো না, আমি 23টা নম্বরই পাবো, মানে 23 দুগুণই যে নাম্বার হবে সেই নাম্বার আমি কিন্তু পাবো, এর বেশি কিন্তু পাবো না। তো 23 না, আমি 23টা কোশ্চেন করেছি, আমি 46 নম্বর পাবো। এবার আমি একটা কথা বলি, এই 23টা কোশ্চেন যারা ঠিক করেছো বা 22টা কোশ্চেন ঠিক করেছো, কোনো নেগেটিভ খাওনি, আমি বারবার বলছি এই নাম্বারের উপর কিন্তু নর্মালাইজেশন হবে, এই নাম্বারের উপর নর্মালাইজেশন হবে। আর যে যত নেগেটিভ কম খেয়েছো, নর্মালাইজেশনে তার নাম্বার বাড়বেই বাড়বে এবং 100% বাড়বে, এবং তোমাদের নাম্বার জিগিয়ে কোথায় দাঁড়াবে তার কিন্তু কোনো ঠিক নেই। যারা নেগেটিভ খাওনি ভাই মাঠে যাও, যারা নেগেটিভ খেয়েছো তাদেরও কিন্তু কোনো ব্যাপার না, তারাও কিন্তু মাঠে যাও, কাট অফ কিন্তু এবার হতে চলেছে কম। আসি নকশাল এফেক্টেড এরিয়ার, ভ্যাকেন্সি কত ছিল 33, ভ্যাকেন্সি কত 66 এবছর, দ্বিগুণ ভ্যাকেন্সি, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো আগের বছরের থেকে কাট অফ কম যাবে না বেশি যাবে? অবশ্যই কম যাবে। কত কম যাবে? তোমাদের যদি আগে যদি 50% যদি যায়, কথার কথা আমি এটা একটা বুঝাচ্ছি, 50% যায়, এবার কিন্তু 40% যাবে, 10% কমিয়ে দেবে তোমরা, ঠিক আছে? 10% কমিয়েও কিন্তু আরেকটু কমবে, অবশ্যই তোমাদের এরম যাবে। এবার আসি আমরা কিন্তু কোন ভ্যাকেন্সিতে, এবার কিন্তু আসি সবথেকে গুরুত্বপূর্ণ জেনারেল ডিস্ট্রিক্টে, তোমাদের সরি জেনারেল যে ভ্যাকেন্সিটা আছে, ঠিক আছে, প্রথম হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, তারপর জেনারেল ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সি 1004 ছিল কত 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 বছর তোমাদের, যে বছর হচ্ছে 2021 সালে কিন্তু 1004 ছিল, ঠিক আছে? এইটা কত বছর, এটা কিন্তু পরের বছর 2022-এর ভ্যাকেন্সি, 2023-এর এই বছর ভ্যাকেন্সি কত, আগের বছর পড়েছিল 1004টি ফর্মের জন্য পড়েছিল 71 লাখ ফর্ম, এই বছর ভ্যাকেন্সির জন্য কত ফর্ম পড়েছে, 54 লাখ ফর্ম, ঠিক আছে? আগের বছর এই কাট অফ কত গেছিল পুরুষদের, পুরুষদের কাট অফ গেছিলো 54-এর মতো গেছিলো, প্রায় 50% দিয়েও একটু বেশি ছিল, ঠিক আছে? 50% দিয়েও বেশি ছিল, মানে কত বেশি ছিল, 54% তোমাদের ছিল। এবার আমাকে বলো তোমাদের এবছর কম যাবে কি না যাবে বলো, এবছর এবার এই বছর কিন্তু তোমাদের যেটা হয়েছে সেটা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অনেক কমেছে, মানে ভ্যাকেন্সি কিন্তু অনেক বেড়ে গেছে, প্লাস তোমাদের কিন্তু পরীক্ষার্থীর যে ফর্ম ফিল আপের সংখ্যা সেটা কিন্তু অনেক কমে গেছে, ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে, 1004 ছিল ভ্যাকেন্সি এবার 1505। এবার তোমরা বলো তোমাদের 50% লাগবে না, তোমাদের যাদের 40% আছে, ঠিক আছে, 80 নাম্বারের 40% কি 35%-এর থেকে একটু বেশি, 38-40% যারা আছে তারা কিন্তু ফাইনাল সিলেকশন পাবে, কিন্তু গ্রাউন্ড পাবে কারা, গ্রাউন্ড পাবে কিন্তু তার নিচে যারা আছে তারাও কিন্তু গ্রাউন্ডটা পাবে। কিন্তু একটা কথা এখানে বলি, পশ্চিমবঙ্গ পুলিশে তোমরা জানো ছেলেদের 7444টি ভ্যাকেন্সি আছে, 7444টি কি 43টি আমি ঠিক বলতে পারছি না, এরকম একটা ভ্যাকেন্সি আছে। মেয়েদের সেখানে ইনক্লুডেড মহিলা ক্যান্ডিডেট আছে প্রায় 1100 একটু বেশি, মানে 1200 মতো ভ্যাকেন্সি আছে। এবার তোমরা বলো এখান থেকে যদি 1200 মহিলা বেরিয়ে যায় আর এখান থেকে যদি 7400 প্লাস ছেলে যদি বেরিয়ে যায়, তাহলে এই ভ্যাকেন্সি কি তোমরা পাচ্ছো কি পাচ্ছ না, তোমাদের কাট অফ কম যাবে কি যাবে না আমাকে কমেন্ট সেকশনে সেটা বলো, যে তোমাদের কাট অফ যাবে কি যাবে না কম, ঠিক আছে? এবার লেডি যারা আছে, যারা মহিলা ক্যান্ডিডেট আছে, তারা তো তোমরা দেখলে যে আগের বছর তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট 124 ছিল, এই বছর 544। তোমরা বোন যেই আছো না কেন, তোমরা কিন্তু মাঠে যাও, আমি বারবার বলছি মাঠে যাও, মিনিমাম একটা নম্বর থাকলে তোমরা কিন্তু মাঠে যাও।
নকশাল এরিয়াদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আগের বছর ছিল 4, এবার হচ্ছে 8, জেনারেলিস্টিক 126 ছিল, সেটা কিন্তু 172। ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে, ফর্ম ফিল আপ কিন্তু কমেছে, তো অর্থাৎ কাট অফ কিন্তু তোমাদের এবছর অনেক কম যাবে। তো যারা যারা এখনও ভাবছো বাড়ি বসে যে না এখনও যাব না, এখনও যাব না, রেজাল্ট আসবে তারপর আমরা গিয়ে মাঠে যাব, মাঠে গিয়ে দৌড়াবো, আর মাঠে গিয়ে দৌড়িয়ে আমি মাঠে 5 কিলোমিটার দিয়ে পাস করব, তাদের কিন্তু বলি দিবাস্বপ্ন বন্ধ করো, ভ্যাকেন্সি কিন্তু অক্টোবরের মধ্যে ফুল জয়েনিং করিয়ে দেওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? তো এখন থেকে কিন্তু ভাই গ্রাউন্ড করো, আর তোমাদের যাদের নকনি প্রবলেম আছে একটুখানি নকনির ব্যায়াম দেখো, দরকার হলে আমার তোমরা কমেন্ট সেকশনে বলো, আমি কিন্তু দেখিয়ে দেবো তোমাদের, তোমরা যে রং চিনতে হয় ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস যাদের আছে সেই সব সংক্রান্ত ভিডিও থাকলে বলো, আমি কিন্তু ভিডিও দেবো। এবং একটাই কথা বলি, চ্যানেলের নিচে আমাদের ফেসবুকের লিঙ্ক থাকবে, সেটা কিন্তু জয়েন করো, এবং টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেটা জয়েন করো, গ্রুপের লিঙ্ক থাকবে সেটা জয়েন করো, আর বলো ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।